नमस्कार बंधुरा, हरिद्वार सीरीजर द्वितीय पर्वे तुम्हारे सबाई के स्वागत। आज हमें हरिद्वारे हरकी पौड़ी घाट संलग्न बेस किछु सस्ता थाकार ठिकाना शेयर करब। थाकबे मनसा देवी मार्ग और अपार रोडर ओपरे अवस्थित अत्यंत परिष्कार परिच्छन्न बेस कयेकटी धर्मशालार सन्धान। ताई भिडियोटा स्किप ना करे शेष पर्यन्त देखते थाको। आमि गत पर्वेर भिडियोते कलकाता थेके हरिद्वार आसार समस्त रकम उपाय सह खरच सविस्तारे आलोचना करेछि एबं आगामी दुटी पर्वे हरिद्वारेर टूर प्लान ओ हरिद्वार टूरेर खरच सम्पर्के आलोचना करब। তাই তোমাদের কাছে অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে পরবর্তী পর্বের ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। হরিদ্বারের প্রাণকেন্দ্র হলো হাড়কি পৌড়ি ঘাট, আর স্টেশন থেকে হাড়কি পৌড়ি পৌঁছানোর জন্য তোমাদের যেতে হবে হরিদ্বার মেইন রোড বরাবর আপার রোড হয়ে। স্টেশন থেকে ঘাট পর্যন্ত বিস্তৃত এই 2 কিলোমিটার রাস্তার উভয় পাশেই রয়েছে অসংখ্য ধর্মশালা ও হোটেল। তাই নিজেরাই স্টেশন থেকে বেরিয়ে হাড়কি পৌড়ির দিকে হাঁটতে হাঁটতে নিজেদের বাজেট ও পছন্দ অনুসারে থাকার জায়গাটি ঠিক করে ফেলা সম্ভব। কিন্তু সমস্যা হলো বছরের প্রায় বেশিরভাগ সময় এখানে রুম খালি পাওয়াটা কিন্তু কঠিন। আমি তাই বেশ কিছু বাজেট ক্যাটাগরির ধর্মশালার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার আজকের এই পর্বে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ওই নম্বরে ফোন করে আগে থাকতে রুম বুক করে রাখতে পারবে। অনেকেরই ইচ্ছে হরিদ্বারে এসে এমন একটি ধর্মশালায় ওঠার যেখান থেকে সর্বক্ষণের জন্যই গঙ্গাকে পাশে পাওয়া যাবে, নিজস্ব প্রাইভেট ঘাটে গঙ্গা স্নান করা যাবে, আবার পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে হাড়কি পৌড়ি ঘাটেও পৌঁছানো যাবে। এরকমই একটি থাকার ব্যবস্থা হলো আনন্দ নিবাস ধর্মশালা। হাড়কি পৌড়ি থেকে মাত্র 400 মিটার দূরত্বে অবস্থিত এই ধর্মশালাটি কুশাঘাটে নদীর একদম পাড়ে অবস্থিত, যেখান থেকে মনসা দেবী মার্গের দূরত্ব মাত্র 200 মিটার। ধর্মশালাটির প্রধান আকর্ষণ হলো এর গঙ্গা ফেসিং রুম। শুধু তাই নয়, এখানে থাকলে তোমরা ছাদে এসেও হাড়কি পৌড়ি ঘাটের সন্ধ্যারতি উপভোগ করার সুযোগ পাবে। নিজস্ব প্রাইভেট ঘাটের সুবিধাযুক্ত এই আনন্দ নিবাসে রুমের ভাড়া শুরু হচ্ছে মাত্র 200 টাকা থেকে। ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড এমনকি 5 বেড অপশানে অ্যাভেলেবেল ধর্মশালাটির রুম ও আসবাবপত্রগুলি খানিকটা ওল্ড ফ্যাশনের হলেও যারা কম বাজেটের মধ্যে গঙ্গার একদম পাড়ে থাকতে চাও তাদের জন্য এটি একটি বেস্ট অপশান। তোমাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ অথবা হাঁটু ও কোমরের সমস্যা রয়েছে এমন কোনো পুণ্যার্থী এসে থাকেন, তবে এই ধর্মশালাটি হবে রেকমেন্ডেড। হরিদ্বার স্টেশন থেকে হাড়কি পৌড়ি যাবার পথে আপার রোডের ওপরে একদম মেন মার্কেটের মধ্যে অবস্থিত এই ধর্মশালাটির প্রতিটি ফ্লোরে রয়েছে লিফটের সুবিধা। এছাড়াও রয়েছে একটি বড় মন্দির সহ হলঘর, যেখানে প্রতিদিনই ঠাকুরের নাম সংকীর্তন ও সঙ্গীতের আসর বসে। ফলে গ্রুপের বয়স্ক মানুষরা কিন্তু অনায়াসেই প্রতিদিনের নিত্য পুজো এখানে এসে সারতে পারবেন। হাড়কি পৌড়ি ঘাট থেকে 550 মিটার দূরত্বে অবস্থিত এই ধর্মশালাটির মনসা দেবী মার্গ থেকে দূরত্ব মাত্র 200 মিটার। শুধু তাই নয়, যারা রোপওয়ে চড়ে মনসা দেবী এবং চণ্ডী দেবী মন্দিরে পৌঁছতে চাও, তার কাউন্টার ও স্ট্যান্ড দুটোই কিন্তু ধর্মশালাটির একদম কাছে অবস্থিত। এত সুযোগ সুবিধা থাকার পরেও এখানে রুমের রেট অনেকটাই সস্তা। মাত্র 400 টাকা থেকে পাওয়া যাচ্ছে নন এসি এবং 700 টাকা থেকে পাওয়া যাচ্ছে এসি রুমের ব্যবস্থা, যার মধ্যে ডাবল, ট্রিপল, 4 এবং 5 সমস্ত রকম বেডের ব্যবস্থাই থাকছে। যে সমস্ত পর্যটক বন্ধুরা গাড়ি নিয়ে হরিদ্বারে আসার প্ল্যান করছো অথবা যারা কম বাজেটের মধ্যেই খানিকটা প্রিমিয়াম ফেসিলিটির রুমে থাকতে চাইছো, তাদের জন্য এই নরসিংহ ভবন ধর্মশালাটি হবে বেস্ট। প্রায় 100 বছরের পুরনো এই ধর্মশালাটি আপার রোডের ওপরে মনসা দেবী রোপওয়ে মার্গের একদম কাছে অবস্থিত। এখান থেকে হাড়কি পৌড়ি ঘাট এবং মনসা দেবী সিঁড়ি মার্গের দূরত্ব যথাক্রমে 650 ও 350 মিটার। ফলে সন্ধ্যা আরতি হোক বা গঙ্গা স্নান, সহজেই পায়ে হেঁটে পৌঁছানো যাবে হাড়কি পৌড়ি ঘাটে। ধর্মশালাটির আরও একটি বৈশিষ্ট্য হলো এখানে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে সুলভ চিকিৎসালয়, নিরামিষ ভোজনালয় এবং লিফটের বন্দোবস্ত করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের সুবিধাযুক্ত এই নরসিংহ ভবনে রয়েছে 64টি রুমের ব্যবস্থা, যার মধ্যে এসি ও নন এসি
डबल बेड ट्रिपल बेड एवं फोर बेड समस्त अपशन ही अवेलेबल एखाने माथा पिछु 170 टाकाय लांच और डिनार एवं 50 टाकाय सकालेर जल खाबारेर व्यवस्था करा हय फले पर्यटकदेर खाबारेर जन्य बाइरे जावार झक्की पोहाते हय ना। नरसिंह भवनेर आरो एकटी उल्लेखयोग्य विषय हलो धर्मशालाटीर छाद थेके मनसा देवीर मंदिर सह सामनेर पहाड़टीर एकटी दारुण भिउ पावा जाय। एखाने डबल बेड नन एसी रूमेर भाड़ा शुरू मात्र 700 टाका थेके एबं एसी रूमेर भाड़ा शुरू 1000 टाका थेके। हरिद्वारे थाकार जन्य होटेल बा धर्मशालार संख्या किन्तु प्रचुर, ताई एखाने एसे रूम ना पावार चिंता एकेबारेई अमूलक। तबे तोमरा चेष्टा करबे अक्टोबर थेके मार्च मासेर मध्ये आसले आगे थाकते रूम बुक करे राखार जन्य, ना होले हयतो हरकिपौड़ीर काछाकाछी भालो रूमगुली मिस होये जाबे। ভিডিওতে উল্লেখ করা প্রতিটি ধর্মশালার ঠিকানা এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, তোমরা ফোন করে রুমের রেট এবং অ্যাভেলেবিলিটি যাচাই করে নিও। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও। ফিরে আসছি হরিদ্বারের ট্যুর প্ল্যান ভিডিও নিয়ে।